Hello viewers, welcome to my channel. I am here at a wonderful place. Ahsan Manzil. So, bondhura, Ahsan Manzil er onek history ache. Ahsan Manzil er puran Dhakar prankete obosthito. Buriganga nodir pash dhore Ahsan Manzil toiri kora hoyeche. Ahsan Manzil bondhura shobai amar video te aro onek totthyo paben asha kori. Bondhura, cholun Ahsan Manzil dekhi. বন্ধুরা আমরা এখন আছি আহসান মঞ্জিল আমরা আজকে আহসান মঞ্জিল সম্পর্কে কিছু তথ্য জানব অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জালালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ আহমেদ মজলিসের বর্তমান স্থান রংমল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন পরবর্তীতে তার পুত্র রংমলটি এক ফরাসি বণিকের নিকট বিক্রি করে দেন বাণিজ্যকুটির হিসেবে এটি দীর্ঘদিন পরিচালিত ছিল পরবর্তীতে 1835 এর বেগমবাজারের বসবাসকারী নওয়াব আব্দুল গনির পিতা খাজা আলী মোল্লার এটি ক্রয় করে বসবাস শুরু করেন নওয়াব আব্দুল গনি 1872 সালে প্রাসাদটি নতুন করে নির্মাণ করেন নতুন ভবন নির্মাণের পর তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল 1897 সালে 12 জুন ঢাকা ভূমিকম্প আঘাত হানলে আহসান মঞ্জিলটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আহসান মঞ্জিলের দক্ষিণে বারান্দাসহ ইসলামপুর রোডে সংলগ্ন নবত খানাটি সম্পূর্ণ ভেঙে পড়ে পরবর্তীকালে নবাব আহসানুল্লাহ তা পুনর্নির্মাণ করেন বন্ধুরা আহসান মঞ্জিল সবাই দেখতে আসবেন অনেক সুন্দর একটি স্থাপনা আমাকে সব সময় দেখতে পারে আল্লাহ হাফেজ